ওদিকে মিড ডে মিলের মান ক্ষতি দেখতে কেন্দ্রীয় দলের পরিদর্শন চলছে, আর সেই পরিদর্শন নিয়ে রাজ্যকে ফের বিঁধেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার টুইট, কেন্দ্রীয় দলকে বাছাই করা সমস্ত স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে। টুইট করেছেন শুভেন্দু অধিকারী, আপনারা দেখতে পাচ্ছেন, কেন্দ্রীয় দলকে বাছাই করা কিছু স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং যারা রান্না করছেন তারা অ্যাপ্রন পরেছেন, গ্লাভস পরে রয়েছেন, রান্নাঘরও পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক সেই ধরনের রান্নাঘরেই কিন্তু বেছে বেছে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে নিয়ে যাওয়া হচ্ছে, তাদের যথেচ্ছভাবে স্কুলগুলোকে বেছে নিয়ে হঠাৎ করে বাস্তবতার সন্ধানে আপনি তাদের উপর নির্ভর করছেন। যারা সত্যকে ধামা চাপা দেওয়া এবং গোপন করার চেষ্টা করছেন, যথা রান্নার কর্মীদের বক্তব্য শিখিয়ে দেওয়া হচ্ছে, তাদের পুরস্কার সময়ের আগেই বেতন, এটা পশ্চিমবাংলা আশ্চর্য হওয়ার কিছু নেই যে পড়ুয়াদের যদি হুমকি দেওয়া হয় সেই ঘটনাও ঘটতে পারে বলে টুইট করেছেন শুভেন্দু অধিকারী। সব থেকে বড় কথা, শুভেন্দু অধিকারী সরকারের কেউ নন, কেন্দ্রীয় প্রতিনিধি দল সরকারের পক্ষ থেকে এসছে। এখানকার সরকারের পক্ষ থেকে যারা এই স্কিমটি চালায় তাদের সঙ্গে কথা বলে তারা নিজেদের কর্মপদ্ধতি কার্যপদ্ধতি ঠিক করেছেন এবং তারা যে পদ্ধতি নিয়ে চলছে তার উপরে আস্থা রাখতে হবে। কেন্দ্রীয় প্রতিনিধি দল বোবা বা কালা নয়, যদিও আমরা জানি তারা কেন্দ্রের দপ্তরের আপার ডিভিশন ক্লার্ক বা সেই রকম অফিসার, তাদের কিন্তু কোনোদিন এই কাজ করার জন্যে প্রতিনিধি দল হয়ে সরজমিনে তদন্ত করতে হবে এইসব কিছু তাদের অভিজ্ঞতাও নেই। কিন্তু তাদের শুভেন্দু অধিকারী নাকি চিঠি লিখেছিলেন, বাধ্য হয়ে তাদের এই একটা দল তৈরি করে পাঠাতে হয়েছে। মিড ডে মিলের মান ক্ষতি দেখার জন্য যে কেন্দ্রীয় দল এসেছে, মুখ্যমন্ত্রীও কিন্তু তার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকারের দল পাঠিয়ে অশ্ব ডিম্ব হবে প্রচার করে বেড়াচ্ছেন, যারা মিথ্যে কথা বলছে তারা দেখে যান, একদিনেই বাংলার প্রকল্প সেলাম জানাতে হবে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে, কেন্দ্রীয় সরকারকে কার্যত তোপ দেখে তিনি বলছেন এই দল পাঠিয়ে অশ্বডিম্ব প্রচার করে বেড়াচ্ছেন, যারা মিথ্যে কথা বলছে তারা দেখে যান, একদিন এই বাংলার প্রকল্প তাকে সেলাম জানাতে হবে, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা এখানে বলছি যারা মিথ্যে